হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ ফুডে। আর আমি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, চিকেন পকোড়া। তো তার জন্য এই যে দেখো, আমি চিকেনগুলো এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে 150 গ্রাম চিকেন আছে। আমি এবার লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ। এবারে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এই যে বেশি করে দিয়েছি লঙ্কা গুঁড়োটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, রসুন বাটা। এবারে আমি দিয়ে দেব লেবুর রস। তোমরা এখানে, আমি পাতিলেবু নিয়ে নিয়েছি, তোমরা না চাইলে ভিনিগারও দিতে পারো। একটু লেবুর রসটা বেশি করেই দেব, কেননা চিকেনের যে কাঁচা গন্ধটা রয়েছে ওটা যাওয়ার জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দেখো সানরাইজের চিকেন মশলা, একটু বেশি করেই দেব। দিয়ে দিয়েছি পুরো মশলা, সব দিয়ে দিয়েছি। এবারে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিচ্ছি আমি, এই যে দেখো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি মশলা দিয়ে। এই যে ম্যারিনেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? এবার আমি 1 ঘন্টা এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এই যে দেখছো অল্প জল বেরিয়ে এসেছে, কিন্তু এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো। এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি, এবার খুব ভালো করে আবারও ম্যারিনেট করে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য বেসন দিয়ে দিচ্ছি, খুব সামান্য, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে দেখো, আমি খুব ভালো করে চিকেন ম্যারিনেট করে নিয়েছি। তো এই যে আমি ওদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গিয়েছে। এবারে আমি একে একে চিকেন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দিতে হবে। এই যে এরকম করে আমি একে একে চিকেন দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমি একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবারে হালকা ফ্লেমে ভেজে নেব খুব ভালো করে। এই দেখো, এখন একটা সাইড হয়নি, কেননা আমি সবে দিয়েছি। তো একে একে খুব ভালো করে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো হয়ে গিয়েছে। এবার আমি একে একে সমস্ত চিকেনগুলো উল্টে দেব। তো এই যে আমি একটা চামচ দিয়ে উল্টে দিয়েছি, একটা সাইড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর একটা সাইড হওয়ার জন্য আমি কিন্তু এখানে ফুড কালার, তোমরা চাইলে দিতে পারো লাল করার জন্য, তো আমি দেব না, প্লেনভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, এই যে দেখো আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে, ফুড কালার আমি দিইনি। তো এবারে আমি নামিয়ে নেবো, আর একে একে আর যতটুকু আছে ততটুকু ভেজে নেব, এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, যেগুলো হয়ে গেছিলো এই যে দেখো আমি তুলে নিয়েছি, আবারও কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলোও আমি ভেজে নেব খুব ভালো করে। তো বন্ধুরা, এই যে দেখো আমি চিকেন পকোড়া সব ভেজে নিয়েছি, আর এই যে এর সাথে সস দিয়ে দিয়েছি, এই দেখো। আর এই যে একটা চিকেন আমি তোমাদের দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো তোমরা বাড়িতে এইভাবে বানাও, আর কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে।